সারা দেশে এবছর এগিয়ে আসছে বর্ষা। আইএমডি অর্থাৎ ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের এই পূর্বাভাস পেয়ে বিভিন্ন রাজ্যগুলোর বন্যা নিয়ন্ত্রণ দপ্তর সক্রিয় হতে শুরু করেছে। বর্ষা এগিয়ে এলে পরে সাধারণত বৃষ্টিপাত বেশি হয়, এতে নদীগুলোর জলস্ফীতি বাড়ে। বৃষ্টিপাত বেশি হলে পরে রাজ্যের হাওড়া নদীর জল বাড়তে পারে, এমনটাই আশঙ্কা সংশ্লিষ্ট মহলের। তাই এখন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সক্রিয় হবার প্রয়োজন বলে বিভিন্ন মহলের অভিমত। বর্মরা থেকে উৎপন্ন হয়েছে হাওড়া নদী, বাংলাদেশ এবং ত্রিপুরার অন্যতম আন্তঃসীমান্ত নদী এটি। শাখা বা উপনদীহীন হাওড়া নদীর সৃষ্টিস্থল থেকে আগরতলা পর্যন্ত দৈর্ঘ্য 53 কিলোমিটার। সাধারণত এই নদীতে জল বেশি একটা থাকে না, তবে বর্ষাকালে বৃষ্টিপাতের উপর নির্ভর করে হাওড়া নদীর জলস্তর বৃদ্ধি পায়, এর ফলে বন্যাও হয়। রাজধানীর বটতলার কাছে সেন্ট্রাল ওয়াটার কমিশনার ম্যাগনা সাইটনং 61 কার্যালয় সূত্রে জানা গেছে, 2017 সালের 11ই আগস্ট প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে এযাবৎকাল পর্যন্ত হাওড়া নদীর জল সর্বাধিক বৃদ্ধি পেয়েছিল। 2004 সালে হাওড়া নদীর জলস্তর সর্বাধিক বৃদ্ধি পেয়ে হয়েছিল 12.14 মিটার, কিন্তু 2017 সালের 11ই আগস্ট 13 বছর আগের সেই রেকর্ড ভেঙে হাওড়া নদীর জল 12.40 মিটার উপর দিয়ে বয়ে চলে। প্রসঙ্গত উল্লেখ্য যে হাওড়া নদীর জলস্তরের স্বাভাবিক সীমা হচ্ছে 10.5 মিটার, জলস্তর 10.6 মিটার অতিক্রম করলেই তা বিপদ সীমার উপর দিয়ে বয়ে চলে। এদিন সেন্ট্রাল ওয়াটার কমিশনারের মেঘনা ডিভিশনের SWA অর্থাৎ সাবস্টেশন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট সুনীল সরকার এই তথ্য দেন। তিনি জানান, 2017 সালের 11ই আগস্ট ভয়ানক রূপ ধারণ করেছিল হাওড়া নদী। জলস্তর 1 মিটার উপর দিয়ে প্রবাহিত হলেই তা নদী বাঁধ টপকে শহরে প্রবেশ করত বন্যার জল। সিক্সের পর থেকে আমরা প্লাস করে যে ইয়েটা পাই রেডিং উঠেই আমরা পাঠাই। তো 2017 সালে আগস্টের 11 তারিখে সবচেয়ে হাইয়েস্ট ফ্লাড হয়ে গেছে, তখন ওই যে 6 প্লাস করে 12.4 মিটার জলে গেছে। আর যদি না 1 মিটার হলে আগরতলা বান্ধের উপর দিয়েই জলটা গড়িয়ে নিল। তিনি আরও জানান, হাওড়া নদীর জলস্তর প্রতি ঘণ্টায় ঘণ্টায় পর্যবেক্ষণ করা হয়, প্রতি ঘণ্টায় জলস্তরের তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। জলস্তর বিপদ সীমা অতিক্রম করলেই রাজ্য প্রশাসনকে তা জানানো হয়, সেই অনুযায়ী প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। আমরা তখন প্রশাসন কিন্তু আমরা অফিসে আসে, অফিসের থেকে আইয়ে অনুসন্ধান থানার থেকে আইয়ে তারা রিপোর্টগুলি নেয়, তখন তারা কী করবো না না করবো এইগুলি তারা সতর্কবাণী জানায় আর কি, আগরতলা শহরবাসীর লোকজনের সতর্ক জানায়, এতটুকুই জানি আমি। উল্লেখ্য যে বছর দেশে বর্ষা এগিয়ে আসছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অতি সক্রিয়তার কারণে বর্ষা এলে পরে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায়। সেই অনুসারে বিভিন্ন মহলের অভিমত, এবছর রাজ্যে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি হবার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে হাওড়ার জলস্তর বৃদ্ধি পেয়ে এবছর নতুন নজির সৃষ্টি করতেই পারে। আর যদি তাই হয়, তবে এখন থেকেই সংশ্লিষ্ট প্রশাসনকে হাওড়া নদীর বাঁধ নিয়ে সচেতন হতে হবে, এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।